ওই যে আমার ভাই যে ইতালি থেকে আসছে মারত কইছিলাম এখানে শুক্রবার দিন 2 লাখ মানুষের সমাগম হয় যা ভিক্ষুক আছে সব বাইরে এক একটা ভিক্ষুক শুক্রবার দিন 5000 টাকা পর্যন্ত নিয়ে যায় এক একটা ভিক্ষুক এটা বাবুর জন্য রোগের লাগা রোগ মুক্ত হইছে মানপুন হলে যদি মা হয় তাহলে কোরআন শরীফ দেব পাগলা মসজিদের সামনে দোকানদারি করে আজকে 10 15 বছর চলে আগে তো একটু কম ছিল মানুষ জননে এই মোবাইলে ইউরোপে যখন সার্চ তখন থেকে লোক জনাকে থেকে অনেক বাড়ছে বিভিন্ন এলাকা থেকে লোক আসে বেশিরভাগ মানত করে আমরা কোরআন শরীফ বাতেছে আর কে কেউ আছে খাসি গরু ছাগল এগুলো তো আসেই মাস মুগামুগি প্রতিদিনই কম আসে তো শুক্রবার একটু বেশি ভাগ কিছু শুক্রবার মনে হয় জায়গা লয় না আমি এখানে নিয়ত করে আসলাম একটা ওইখানে যে বললাম কি পাইলাম তাহলে কিছু হইলো না এক দিয়ে এক মনে এক বিশ্বাসে যে কোনো কিছু এটা এখানে কিনছিলাম পানি আর তেল আর একটা তসবিহ ছাড়া তসবিহ ছাড়া কি নামাজ পড়ে পড়ার জন্য গণবে আর তেল পানি ওগুলি আর আমের আমার জন্য খাবে শরীরে মাসবে একে এটা মসজিদের ওইখান থেকে প্রথম কাতার থেকে উজুর থেকে পড়ে নেবো হুসেনপুর থেকে আসছি রিঙ্কু দেব না হিন্দু ধর্ম ওখানে যে আসলে যে মানে মানত মানত করছিলাম যে সবাই শুনি যে না যা যে আসে সে মানে তার আশা পূর্ণ হয় তার জন্য আমি না আসছি বিশ্বাসের জন্য আসছি সবাই বলে যে মানে বিশ্বাস করলে মানে পূরণ হয় তার জন্য আর আমাদের এখান দেহ নাকি আয়া পূরণ হয়েছে আমি এখানে মানুষ করতে আসছি যেন আমার দুটা সন্তান নিয়ে একটা ছেলের জন্য আসে মান পূর্ণ হলে যদি মা হয় তাহলে কোরআন শরীফ দেব আমার নাতির মান্নত ছিল তাই আল্লাহ মান্নতটা পরিশোধ করলাম বাচ্চা যে আমার পুতার বড় তো সন্তান যদি হয় না তখন তার নানি মানত করছে যে আমার নাতি কিছু হইলে আমি পাগলা মসজিদ একটা ছাগল দিব ফুল পাটি দিব এটাই আমরা বাড়ি এখানে কিন্তু আমরা এটা যে কোনো মানত করি ইনশাল্লাহ সফল হয় আল্লাহ সফল করে এখানে বাংলাদেশের 67 জেলার থেকে লোকজন আসে প্রতিনিয়ত এটা 24 ঘন্টা খোলা থাকে এখানে এখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিনিয়ত লোকজন আসতেছে আর শুক্রবারটা উল্লেখযোগ্য যেহেতু মুসলমানের ধর্মীয় অনুভূতি এখানে আছে যার জন্য শুক্রবারে একটু বেশি হয় এখানে মানতের মধ্যে রয়েছে আপনার হাঁস গরু ছাগল মুরগি বেড়া পশু জাতীয় জিনিস এবং ফল ফলাদি এবং বিভিন্ন ধরনের আপনার এই মিষ্টান্ন দ্রব্য মাতাসা বাতাসা কোরআন শরীফ এবং অন্যান্য আপনার নগদ টাকা বিদেশি ডলার এবং আপনার ওই যে অর্নামেন্টগুলি তাদের যা যা সামর্থ্য অনুযায়ী তারা এখানে দান করে থাকেন এই টাকাগুলি আমরা ব্যাংকে জমা হয়ে থাকে এখানে আপনার এই যে মানুষগুলি যে আসছে যে নামাজ পড়বে নামাজ জায়গার সংকলন হচ্ছে না তো আমরা এটা একটা কমিটি দেওয়া আছে 30 সদস্য কমিটি সেই কমিটি প্রধান হলো জেলা প্রশাসক মহোদয় তো উনি আপনার এখানে একটা মসজিদ নির্মাণ করবেন এই কমিটির উদ্যোগে সেই কমিটি আপনার প্রায় 130 কোটি টাকা এখানে ব্যয়ে একটা মসজিদ নির্মাণ করবেন যাতে করে 30-35 হাজার লোক একসাথে নামাজ আদায় করতে পারে সে কাজে ব্যয় করবো ইনশাল্লাহ আশা করি শীঘ্রই এটা কাজ ধরবো আমরা পাগলা মসজিদে কাজ করি যারা নামাজ পড়ে এগুলো চাটিগুলো আমরা বিছাই সবাই 5-6 জন চাটিগুলো বিছাই চাটি বিছানোর পরে পানি বিছি আমরা পরা পানি হুজুর কাছ থেকে বাসায় নিয়ে খা আমরা সবাই মিলে 30 ক্যারেট নিচি ভাগ করে তারপর সবাই বেঁচতেছি পানি হাঁস মুরগি ছাগল খাসি জিলাপি মিষ্টি আইটেম অনেকগুলো আইটেম আছে হাঁস মুরগি আপনার এই যে এখানে রাখে আর জিলাপি মিষ্টি বাতাসা এগুলো বাইটা দেওয়া হয় লেখা লেখি বলতে এখানে এখানে দান মান্যতের মালামাল আছে যেগুলা এগুলা মান্যত মানে এন্ট্রি করা হয় আর কি সবকিছু হিসাব রাখা হয় আর কি বিকালবেলা এটা অকশন হয় অকশনের মাধ্যমে বিক্রি হয়ে যায় সপ্তাহে 7 দিনই মালামাল আসে তবে শুক্রবারে সবচেয়ে বেশি আসে শুক্রবারে মোটামুটি 300 কাছাকাছি মোরগ হয়ে যায় ছাগল হয়ে যায় 50-60টা এর চেয়ে বেশিও হয়ে যায় সব ধর্মের মানুষের জন্য এখানে মসজিদের দ্বার খোলা থাকে সবাই আসতে পারে এখানে কারোর জন্য কোনো বাধা নাই এখানে একজন আল্লাহ ভক্ত ছিল আল্লাহর পাগল ছিল আল্লাহর ওলি ছিল ওনাকে মানুষ পাগলা পাগলা ডাকতো যার কারণে মসজিদের নাম পাগলা মসজিদ হয়েছে কিশোরগঞ্জে যে ইশাকা ইশাকার এক বংশধর উনি হচ্ছে দেওয়ান দিলকদর উনি মেনত আপনার এই হয়বতনগর সাহেব বাড়ির শাহজাদা এই পাগলা বাবা ইসলামিক যা আছে সকল কিছু এখানে পাওয়া যায় এখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই আসে খ্রিস্টান আরো বেশি আসে এরা এসে আপনার শুধু দান করে আর এরা যে সময় আসে এই সময় এরা থাকে না এরা দিনের লাগে না সন্ধ্যার পরে সব সন্ধ্যার পরে এখানে স্থানীয় কোনো ভিক্ষুক নাই আপনি টাকা দিয়ে দেখেন আপনার খাপলায় ধরবো কিনে সেটা মানে আমার ছোটবেলায় মানত করছিলাম ওই যে আমার ভাই যে ইতালি থেকে আসছে মানত করছিলাম আজকে 1 বছর আগে মানত করছি মানে অন্য কিছু করছি ছাগল করছে না মানে এদিকে হলে ছাগল করছিল হাসি মানত করছি নিয়মটা তো হলো যার যে ইচ্ছা এটি যেটা মানে মনে চাই এটি করে দেহি যদি এসে নামাজ টামাজ পড়বো আমি মানত করে নাই আমার স্ত্রী মানত করছে তা ইনশাল্লাহ পূর্ণ হয়েছে তার জন্য আই 3 মাস ধরে সালামি করতেছিলে মানে 11 মাস তো অসুখ বিসুর আছে আমার তাহলে জন লাগে আজ থেকে মানে 2 সপ্তাহ ধরে আপনি সব পাইয়ার দিন আই কিন্তু আমি টিউশন যে মধ্যে গুলাবুড়ি চলাবুড়ি করি বেশি কিন্তু এই পনিরের গাঁকলা তো আর কিলো গরম গেছে লেগে আমি বাড়ি টাড়ি না